করোনা ভাইরাস সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব কি এবং কেন প্রয়োজন? করোনায় আক্রান্ত হননি এমন একজন বাইরে গেলেন। সাবওয়েতে যানবাহন বা গন্তব্যে যাওয়ার সময় তিনি করোনায় সংক্রমিত হলেন, তবে কয়েকদিন পর্যন্ত তার অসুস্থতার লক্ষণ প্রকট হল না। এই অসুস্থ ব্যক্তি নিজের অজান্তেই তিন চারজনের মধ্যে জীবাণু ছড়ালেন, এর মধ্যে কেউ একজন বয়স্ক হতে পারে। বয়স্ক এই ব্যক্তি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হলো। বাকি তিনজনের মধ্যে অসুস্থতার কোনো লক্ষণই প্রকট হলো না। এই তিনজন প্রতিদিন বাইরে যেতে থাকলেন এবং আরও কয়েকজনের মধ্যে রোগ ছড়ালেন। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হলো, বাকিদের মধ্যে অসুস্থতার লক্ষণ থাকলই না, বরং দিব্যি তারা রোগ ছড়াতে থাকলেন। এই পদ্ধতিতে আক্রান্তের সংখ্যা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এভাবে হাসপাতালে সব বেড ভর্তি হয়ে যাবে, তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা না পেয়ে মারা যাবে, কয়েকজন হাসপাতালে ভর্তি হতে পারবেন না, তাদেরও মৃত্যু ছাড়া কোনো পথ খোলা থাকবে না। এই ঘটনাটিই ঘটেছিল ইটালি, দক্ষিণ কোরিয়া ও ইরানে। দু সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। ইটালি, দক্ষিণ কোরিয়া ও ইরানে অনেকে মারা গেছেন হাসপাতালে পৌঁছতে না পেরে। এ পুরো পরিস্থিতি তৈরি হয়েছে অসুস্থতার লক্ষণ যাদের মধ্যে দেখা যায়নি তারা অনিয়ন্ত্রিতভাবে রাস্তায় ঘুরে বেড়িয়েছেন। এই পরিস্থিতি একটি পদ্ধতিতে রোখা যেতে পারে। বাসে, ট্রেনে রাস্তায় ঘোরা বন্ধ করুন, কোনো সামাজিক অনুষ্ঠানে যাবেন না, চায়ের দোকান বা পাড়ার মোড়ে বসা বন্ধ করুন। একেই বলে সামাজিক দূরত্ব তৈরি। সামাজিক দূরত্ব তৈরি করলে অনেক কম লোক আক্রান্ত হবেন এবং সকলেই চিকিৎসা পাবেন। চক্রবৃদ্ধি হারে বেড়ে চলা এই মহামারী এভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব।